আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা অনেক 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 ভালো আছেন। সো বন্ধুরা, আমি আমার সাধারণত কোনো ভিডিওতে বলে থাকি না যে আমার ভিডিওটি স্কিপ করবেন না, এ টু জেড দেখবেন। বাট আজকে এই ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকেন, আপনাকে আমি বলে রাখি এখানে আপনি এন্টারটেনমেন্টমূলক কোনো বিষয় এখানে দেখতে পাবেন না, পুরাটাই এডুকেশনালমূলক। আপনারা যারা পশু পাখি পালেন, আমি পশু পাখি দুইটার কথা বলছি কারণ পশুর ক্ষেত্রে কাজ করবে। আপনারা যদি এগুলো পেলে থাকেন তাহলে অনেক প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারবেন, তাদের বিভিন্ন রকম রোগ বালাই হবে। তো পূর্বে আপনার জেনে রাখতে হবে কোন মেডিসিনে কী কাজ করে বা কোন মেডিসিন কখন দিতে হয়, এটি কিন্তু আপনার আইডিয়ায় রাখতে হবে। না স্যার, আপনার একটু প্রবলেম হতে পারে, আপনি আর কাছে যাবেন, ওর কাছে যাবেন, দৌড়াবেন, আবার পশু পাখি অটোমেটিক মারা যায়। এই জন্য আপনার আগে থেকে জানতে হবে কোন মেডিসিনের কী কাজ। সো বন্ধুরা, আমি বিষয়টা ভালোভাবে বুঝে দেওয়ার জন্য আপনাকে একটা সত্যভাবে একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। আপনারা যদি মুরগি পালেন, যে কোনো পশু পাখি আপনারা পালতে পারেন, ঘুঘু, টিয়া, যেটি হোক, গরু, ছাগল, বাট আমি মুরগিতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি মুরগি পালছেন ডিমের জন্য। সো মুরগি কখন ডিম দিবে? মুরগি আপনার বা আপনার কোয়েল পাখি পালছেন, কোয়েল পাখি অনেকে বলছেন যে ডিম দেয় না, আমার 3 মাস হয়ে যাচ্ছে, 4 মাস হয়ে যাচ্ছে, ডিম দিচ্ছে না, আমার কোয়েল পাখি পিঠের পশমগুলো উঠে যাচ্ছে। আবার অনেকে বলে আমার কবুতরের ডিম দিচ্ছে বা দুইটা ডিম দিচ্ছে, একটা থেকে বাবু হচ্ছে বা একটা থেকে হচ্ছে না, বা আমার মুরগি বা বাজরিকা বলেন যেগুলো পান, যারা ডিমগুলো দিচ্ছে সেই ডিমের খোসাগুলো হচ্ছে না বা বাজরিকার ডিমই দিচ্ছে না, এরকম হাজার 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 প্রবলেম ফেস করতে পারবেন। দেখবেন আবার অনেকে ঝিম মেরে আছে, একটু বাচ্চে, সো এরকম আরও হাজার হাজার অনেক প্রবলেম ফেস করতে পারেন। সো আপনারা যদি পশু পাখি ভালোবাসেন, পশু পাখি যদি লালন পালন করতে চান, তাহলে এই মেডিসিনগুলো সম্পর্কে আপনার অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে। সো আমরা চেষ্টা করবো, আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো কোন মেডিসিনে কী কাজ, কখন কী কাজ। বাট আপনি যখন দোকানে যাবেন, আপনার যদি বলেন যে আমার পাখি ডিম দিচ্ছে না, তো আপনার পশু পাখি বা যেটি বললেন, আপনাকে একটা প্রবলেম বললেন যে আমার ডিম দিচ্ছে না, আমার পাখি বাড়ছে না, এই এরকম অনেকগুলো মেডিসিন আছে আমার কাছে। আমি যদি দেখিয়ে দিই আপনাদের, অনেক মেডিসিন আছে আমার হাতে আটকেচ্ছে না। বাট আপনি যদি দেখেন প্রত্যেকটা মেডিসিনের গায়ে কিন্তু একই জিনিস লেখা যে এটা দ্রুত বৃদ্ধির কাজ করে বা এটা খাওয়ান। প্রত্যেকটা মেডিসিনে কিন্তু একই জিনিস লেখা, যেটা বৃদ্ধি করে, ডিমের বৃদ্ধি করবে, দুধের বৃদ্ধি করবে বা বড় করবে। বাট আপনারা এখন বুঝতে হবে যে কোন মেডিসিন কখন কাজ করে। তো সর্বপ্রথমে যদি আমি আপনাদের শুরু করি আমার মেডিসিনের কথায়, কারণ সর্বপ্রথম যেটির নাম নিতে হয় সেটি হচ্ছে জিসভেট। জিসভেট মূলত এটি দেখতে পাচ্ছেন, এটি জিঙ্ক জাতীয় একটি মেডিসিন, জিঙ্ক। সো আমি আগে আপনার কিছুক্ষণ আগেই বললাম, আবার দেখে দিচ্ছি, আপনারা সাইটে অথবা দেখতে পাবেন যে জিসভেট অর্থাৎ জিঙ্কের কাজ করে। এখন জিঙ্ক বলতে আপনারা কী বোঝেন, আপনারা ভালোভাবে বুঝতে হবে। এখানে জিঙ্ক শুধু জিঙ্ক না, জিঙ্ক সহ আরও বেশ কিছু আছে, আপনারা এখানে দেখতে পাবেন, লিখে দেওয়া আছে। তো জিঙ্ক আসলে মূলত এটা কী কাজ করে এটা আপনাকে বুঝতে হবে। এটি আসলে মানে এখানে আপনি যদি গায়ে লক্ষ্য করেন, গায়ে কিন্তু লেখা আছে তা মাংস, দুধ, ডিম এগুলো বৃদ্ধি করে, মাংস বৃদ্ধি করবে, দুধও বৃদ্ধি করবে, ডিমও বৃদ্ধি করবে। বাট আপনি যদি এই যে ক্যালপ্লেক্সে যান, ক্যালপ্লেক্সেও কিন্তু ঠিক এমন কথাই লেখা আছে যে দুধ বৃদ্ধি করবে, ডিম বৃদ্ধি করবে বা বাড়ন্ত গতিগুলো যেগুলো আছে সেগুলো বৃদ্ধি করবে। বাট অ্যাকচুয়ালি এটার মানে কী কাজ, মানে দুইটার একটা ওষুধ কিন্তু ভিন্ন কিন্তু বা সেম কথাই বলছে তা কেন, এটা আপনাকে বুঝতে হবে। এই জিসভেট বলছেন, এটা মিথ্যা কথা বলেনি কিন্তু ওরা, এই দুইটারও কিন্তু একই কাজ। বাট এই জিসভেটটা কাজ করবে ইন্টারনালি, মানে তার হরমোন যে যেটি আছে জিসভেট, ওই হরমোনটাকে বৃদ্ধি করবে যাতে সে তাড়াতাড়ি বৃদ্ধি পায় বা সে তাড়াতাড়ি দুধ দেয় বা সে তাড়াতাড়ি ডিম দেয়। এই কারণে জিসভেট সাধারণত ইউজ করা হয়। সো এর শরীরে আপনি লেখা দেখতে পাবেন যে মাংস এবং দুধ ডিম এটা বৃদ্ধি করে, তাহলে আপনার। আর জিসভেট বলতে এটা অ্যাকমির কোম্পানি, এটা আসলে জিঙ্ক জাতীয় মেডিসিন। জিঙ্ক জাতীয় মেডিসিন আপনারা অনেক বাজারে পেয়ে যাবেন, বাট এটি হচ্ছে আমাদের মানে আমাদের বাংলাদেশে সকল খামারি বলেন সবাই এটা একটা পপুলার। আর এটা এটি একটি আপনার অ্যাকমি দেখতে পাচ্ছেন, এটা প্রসিদ্ধ একটা কোম্পানি, এই জন্য এটা চোখ বুঝে এটা ইউজ করতে পারেন। তো জিঙ্ক জাতীয় এটা না পেলে যে কোনো অন্য কিছু আপনারা ইউজ করতে পারেন, বাট এটাই বেস্ট, আমি এটা ইউজ করে থাকি, এটা খুব ভালো জিনিস। তাহলে এখন একটু মনে রাখবেন, জিসভেট কাজ করে ইন্টারনালি, মানে তাদের হরমোনটা যাতে বৃদ্ধি হয়, হরমোন ইন্টারনালি যাতে হরমোনটা বৃদ্ধি হয় যাতে সে তাড়াতাড়ি বড় হয় বা তাড়াতাড়ি ডিম দেয়, এই কারণে এই মেডিসিনটা ইউজ করতে হয়। তো বন্ধুরা ঠিক আছে, আমরা তারপরে যেই মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স। তো আমি সাধারণত দুটি মেডিসিন ইউজ করে থাকি, হয় ক্যালপ্লেক্স নয় ক্যালপাবেট, এই দুটির কিন্তু একই কাজ। এই দুটির কাজ হচ্ছে এটা ক্যালপ্লেক্স নাম শুনে বা ক্যালপাভেট নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এই মেডিসিন মূলত ক্যালসিয়ামের কাজ করে। এখন এখানেও কিন্তু সেম, আগে আমি জিসভেটের কথা বললাম বৃদ্ধির কথা, এটাও কিন্তু সেমই এর গায়ে এই লেখাগুলোই দেখতে পাবেন। বাট এটা করবে কি, এটার কাজ করবে কি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন ডি জাতীয় যেগুলো মানে কমতি আছে সেগুলো পূরণ করবে, আর ক্যালসিয়াম জাতীয় যেগুলো প্রবলেম আছে সেগুলো পূরণ করবে। এখন ক্যালসিয়াম জাতীয় প্রবলেম কী কী হতে পারে বা ক্যালসিয়ামের কাজ কী কী আমাদের মানুষের বডির
ইয়ারে যদি আমি বলি, তাহলে আমাদের চুল, তারপর নখ, তারপর ভিতরে হাড় হাড্ডি, মানে এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সব বৃদ্ধির জন্য সহায়তা করে ক্যালপ্লেক্স। সো মুরগি যখন ডিম দেয়, বা আপনারা অনেকে বলেন যে কবুতর, আমার কবুতর ডিম দেয় না, আমার কবুতর ডিম দেয়, কবুতরের একটা বাবু হয় আর একটা হয় না, বা আমার যেগুলো ডিম দেয় হাঁস মুরগি যারা হোক, বাজরি গাটিয়া যেটি হোক, তারা ডিম দেয় বা ডিমের খোসা নরম হয়, ডিম থেকে ভালোভাবে বাবু হয় না, সো তাদের জন্য এই ক্যালপ্লেক্স, এই সময় এই ক্যালপ্লেক্সটা বেশি ইউজ হয়ে থাকে। তাহলে কখন ক্যালপ্লেক্সটা আমি কখন বললাম, এটা ক্যালসিয়াম জাতীয় প্রবলেম হলে তখন এটা ইউজ করতে হয়। বাট কিন্তু এগুলো সব মেডিসিনে কিন্তু একই লেখা আছে, সেই জিনিসটা আপনার বুঝতে হবে, যে পার্থক্যটা বুঝতে হবে যে সব একই লেখা আছে কী কী পার্থক্য। তাহলে ক্যালপ্লেক্স মূলত ইউজ করতে হবে ক্যালসিয়ামের কাজে। তো ক্যালসিয়াম জাতীয় কী, যে ডিমের প্রবলেম, ডিমের খোসা নরম হচ্ছে, ডিমের খোসা নরম হলে কিন্তু বাবু হয় না বা ডিমের উর্বরতা হচ্ছে না, মূলত এই এই কাজের সময় আবার বাচ্চাদের দ্রুত বৃদ্ধি হচ্ছে না, বাচ্চাদের বৃদ্ধি হওয়ার কারণে, বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে শুধু কিন্তু মাংসের বৃদ্ধি হয় না, তার হাড়হাড্ডি যেগুলো আছে বা পালক যেগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি হতে হয়। সো এই ক্যালসিয়াম জাতীয় যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করবে আপনার ক্যালপাভেট। তো ক্যালসিয়ামের জন্য দুইটি মেডিসিনের কথা আমি বললাম, একটা ক্যালপাভেট অথবা ক্যালপ্লেক্স, এই দুইটা। বাট ক্যালপাভেট এটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ একটা মেডিসিন। তো আমি সর্বপ্রথমে জিসভেটের কথা বললাম, জিসভেটের একটা কথা বলতে আমি ভুলে গেছি, জিসভেটের যদি দামের কথা বলি 30-40 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, এই এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা। আর ক্যালপ্লেক্সের কথা যদি বলি, ক্যালপ্লেক্সের দামও বেশি না, এটার দামও আপনার 60-70 টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন। তাহলে আপনি দেখতে পাবেন এইখানে কী কী আরও কী কী প্রবলেম আছে সেগুলো আপনি দেখতে পাবেন, যে ক্যালসিয়াম জাতীয় যে প্রবলেমগুলো আছে, হাড়হাড্ডি বা ডিমের খোসা, পালক, এগুলোর প্রবলেম যদি ফেস করেন তাহলে আপনার ক্যালপ্লেক্স ইউজ করতে হবে। আর তারপরে আমি যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ইসেল। তো ইসেলের কাজ কী, ইসেলের কাজ কিন্তু একই, মানে এই দুইটার মেডিসিনে আমি যা বললাম বাড়ন্ত, এটা ইন্টারনালি গ্রোথটা ই করবে, হরমোনকে বৃদ্ধি করবে, আর ক্যালপ্লেক্স এগুলো হাড়হাড্ডি বা ডিম জাতীয় পশম এগুলোকে এ সহায়তা করবে, এও কিন্তু এগুলোতে সহায়তা করবে, সবারই প্রয়োজন আছে কিন্তু একটার বেশি একটার কম। তো এখন আপনি জানতে হবে ইসেলের কাজটা কী। তো ইসেল আপনারা নাম শুনে বুঝতে পারছেন, এটা ভিটামিন ই জাতীয় যেগুলো প্রবলেম আছে, ভিটামিন ইর অনেক প্রকার আছে, সেই সব রকম প্রকারের কাজ করবে, এবং সেলিনিয়াম যেটা আছে, সেলিনিয়াম সেটারও এটা কাজ করবে। তো ভিটামিন ইসেল সেগুলো কী আপনার সেটা এখন এই জিনিসগুলো বুঝতে হবে, যে এটাও কিন্তু ইন্টারনালি গ্রোথটা যেগুলো আছে সেগুলো ইম্প্রুভ করবে, ডিম দেওয়া বৃদ্ধি করবে, বডি তাড়াতাড়ি মাংস বৃদ্ধি হবে। তো ভিটামিন ই সাধারণত ইউজ করা হয়, দেখুন পাখিরা কিন্তু ক্যালসিয়াম সব পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে কিন্তু তাদের ভিটামিন শরীরের মধ্যে বাড়ন্ত যে গুটি, তার মাংসের কথা বলি আমি, আর আগে দুইটার কথা বললাম, এটা হরমোন বৃদ্ধি করবে, এটা হাড় বৃদ্ধি করবে। বাট এই ইসেলের কথা যেটা আছে, ইসেল আপনার বৃদ্ধি করবে মূলত মাংসটা, তার ইন্টারনালি যদি কোনো মানে মাংস, মূলত একটু বুঝে রাখুন যে এটা মূলত ওই যে গোশ জাতীয় যেটা আছে সেই সেটার জন্য এটা বেশি ইউজ করা হয়, যে ভিটামিন ইর প্রবলেমগুলো সে সলভ করবে এবং তার মাংস জাতীয় বলেন বা ই জাতীয় বলেন সে হুষ্টপুষ্ট হবে। তো এটাও কিন্তু সেই গ্রোথের জন্য, বাট তিনটার কিন্তু একই কাজ লেখা আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে তিনটার কী কাজ। তো আর এটার কথা যদি বলি, ইসেলের দামটা একটু বেশি, আপনার 100 বা 110 টাকা নিতে পারে। তো তাহলে এই তিনটার কাজ একই লেখা আছে, বাট আপনার এখন বুঝতে হবে যে কোনটার কী কাজ, আর পার্থক্যটা শুধু বুঝতে হবে। এটা ক্যালসিয়াম, ডিম বা হাড়হাড্ডি যেগুলো আছে সেগুলোর বৃদ্ধির জন্য এগুলো ভালো কাজ করবে, বেশি কাজ করবে। আবার এই জিঙ্ক দেখতে পাচ্ছেন, জিঙ্কটা হবে ইন্টারনালি তার হরমোনটাকে বৃদ্ধি করবে ভালোভাবে, দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য বা ডিম দেওয়ার জন্য বা মাংস বৃদ্ধি পাওয়ার জন্য। আর ইসেলটা কাজ করবে তার ভিতরে যদি ভিটামিন ইর প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সলভ করবে এবং তার মানে গোস্তস্ত যেগুলো আছে তার ইন্টারনালি তাকে হুষ্টপুষ্ট বানাবে। তো এই তিনটা কথা আপনারা স্মরণ রাখবেন। তো বন্ধুরা, এই তিনটার পর যে মেডিসিনের কথা বলবো আমরা, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো বন্ধুরা, ওই মেডিসিনগুলো তো কিন্তু আপনার মানে সব গ্রোথের কথা বললাম, বাট এটা কিন্তু ওদের থেকে একটু আলাদা, একটু আলাদা এই জন্য বলছি, আপনারা যখন পাখিরা বা পশু পাখিরা কখন বৃদ্ধি পাবে, যখন তারা খাবার খাবে তখন তো বৃদ্ধি পাবে। সো অনেক সময় আছে তারা কম খাবে, তারা মানে অসুস্থ হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, রোদ বৃষ্টি বা সিজনের কারণে, এগুলোর কারণে দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য ভিটামিন বিটা খাওয়ানো হয়, যে ভিটামিন বিটা খাওয়ালে হয় কি, তার মধ্যে একটা ই চলে আসে, মানে হজম শক্তি তার বৃদ্ধি পায়। সে যদি খাবারের মাধ্যমে অনেক সময় হয় কি, আপনার খাবার খেতে খেতে কিছু মিস পড়ে যায়, তো তখন তা সে আর বেশি ভালো খেতে চায় না। বাট এই মেডিসিন যদি খান, ভিটামিন বি কমপ্লেক্স যা আছে, ভিটামিন বি যত প্রকার সেটা সব কভার করবে এবং সে দ্রুত বেশি খাবার খাবে, ঠিক আছে। তাহলে এই চারটা ওষুধেরই আমি আবার বলছি, এই চারটা একরকমই ওষুধ, এই চারটা ওষুধেরই শুধুমাত্র আপনার ডিফারেন্সটা জানতে হবে। চারটায় কিন্তু লেখা আছে একই, সবগুলোকে বৃদ্ধি করে, ডিম দুধ তাদের গ্রোথ রেট বৃদ্ধি করে, বাট আপনারা
আশা করি বুঝে গেছেন যে এই বৃদ্ধি করে কি কি বৃদ্ধি করে। তাহলে আমি যদি সারসংক্ষেপ করি, আমার আরও মেডিসিন আছে, আমরা সব আলোচনা করব, বাট আমি যদি আমার সারসংক্ষেপ করি, সর্বপ্রথমে জিজভেট এটা বৃদ্ধি করবে সাধারণত আপনার হরমোন জাতীয় বিষয়গুলো যেগুলো আছে ইন্টারনালি, হরমোন জাতীয়, হরমোনের কারণে কিন্তু অনেক কিছু হতে পারে আপনার, এটা কিন্তু হার্টও বৃদ্ধি পেতে পারে, মাংস বৃদ্ধি পেতে পারে, আপনার ইয়ে বৃদ্ধি পেতে পারে, পালকও বৃদ্ধি পেতে পারে বা পশম যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পেতে পারে, বাট এটা মূলত কাজ করে হরমোন জাতীয়, হরমোন জাতীয় প্রবলেম থাকতে, হরমোন জাতীয় প্রবলেমের কারণে সে যদি গ্রোথ না হয় তাহলে সেটা এ পূরণ করবে জিজভেট বা জিঙ্ক জাতীয় যেগুলো প্রবলেম আছে সেগুলো। তারপর আসে ক্যালসিয়াম জাতীয় যেগুলো প্রবলেম আছে, ক্যালসিয়াম জাতীয় যেগুলো প্রবলেম আছে যে হাড় হাড্ডি বলেন পালক বলেন এগুলোতে যদি বৃদ্ধি না পায় তাহলে সেই বৃদ্ধির জন্য ক্যালপাভেট কাজ করবে, হাড় হাড্ডি পালক বা এইগুলোর কারণ, এগুলো বৃদ্ধি করার জন্য ক্যালসিয়াম জাতীয় যেগুলো বিষয় আসে সেগুলো বৃদ্ধি পাওয়ার জন্য ক্যালপাভেট কাজ করবে। তারপর সর্বশেষে আসে ইসেল, ইসেল মূলত যদি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, দুর্বলভাবে মানে খাবার খাচ্ছে না বা রোদের কারণে বা বৃষ্টির কারণে বা অনেক কিছু কারণে অসুস্থতার কারণে সে দুর্বল হয়ে পড়লো, তাহলে সে তার দুর্বলতাকে দূর করার জন্য ভিটামিন ইসেল এটা কাজ করবে। আর সবার শেষে কাজ করবে ভিটামিন বি কমপ্লেক্স, আপনার অনেক খাবার দাবার থাকতে পারে যেগুলো খাবার দাবার সে ভিটামিন বি পাবে না, অধিকাংশ খাবার ভিটামিন বি একটু কম থাকে, তো এই ভিটামিন বিটা খাওয়ালে তার হজম শক্তি বৃদ্ধি পাবে, তার বেশি বেশি খাবার খাবে, বেশি বেশি খাবার খেলে তো সে বৃদ্ধি হবে তাই না, তাহলে সে এটা এই এই মানে তার খাবারের চাহিদা রুচি এগুলো বৃদ্ধি করার কারণে এই ভিটামিন বি তাকে গ্রোথ রেটে সহায়তা করবে। তো বন্ধুরা এটা গেল এই চার রকম ওষুধের কথা, আপনারা সর্বদাই সর্বদাই মাথায় রাখবেন। সো এখন প্রশ্ন আসতে পারে, ও সরি আমি ভিটামিন বি কমপ্লেক্সের দামটা বলিনি, এটা সাধারণত আপনি 40 টাকার মধ্যে পেয়ে যাবেন, 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে এটা 40 থেকে এই ভিটামিন বি কমপ্লেক্স 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর ক্যালপ্লেক্স এটার দাম একটু কম, এটার দাম আপনার 60 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ইসেলের দাম একটু বেশি, 110 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর জিজভেট এটার দাম খুবই কম, এটা আপনার 40 টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই এই মেডিসিনগুলো হওয়ার পরে আপনার আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সে কৃমিনাশকের কথা। আপনার পাখি যদি সব কিছু ঠিক আছে, দেখবেন পাখি হুষ্টু বুষ্টু সব দিকে সব ঠিক, কোনো রোগ নেই, বাট সে বৃদ্ধি পাচ্ছে না, আবার অধিকাংশ সময় দেখবেন সে তার মানে মলদ্বারে একটু চুলকানোর চেষ্টা করবে, কারণ তখন তার কৃমিনাশকের প্রবলেম হয়ে থাকে। যত মানুষ বলেন, আপনার মানুষের কথাও বলছি, মানুষের কিন্তু 3 মাস পর পর কৃমিনাশক মেডিসিন খাওয়া উচিত। সো পাখিকে অন্ততপক্ষে পাখি পশু পাখি যেটি হোক অন্ততপক্ষে 3 মাস পর পর, 3 মাস অন্তর অন্তর তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। আমাদের গ্রামের বাড়িতে আমি যখন যাই তখন দেখি যে বিভিন্ন রকম মুরগি হাঁস মুরগি তারা লালন পালন করে, গবাদি পশু পাখি ছাগল তারা লালন পালন করে, বাট কখনও কাউকে আমি কোনো দিন শুনিনি, আমি যে তাদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা কৃমিনাশক মেডিসিন খাওয়ায়। অধিকাংশ সময় দেখবেন যে মানে কৃমির যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু যতই মেডিসিন খাওয়ান কোনো মেডিসিনে কাজ করবে না, বুঝতে পারবে না কী হয়েছে, ঝিম মেরে বসে থাকবে, গা ফুলে থাকবে, এজন্য প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক মেডিসিন খাওয়াতে হয়। আর কৃমিনাশক মেডিসিনের মধ্যে যেটা আমাদের বাংলাদেশে যেটা সবথেকে বেস্ট, সবথেকে বেশি চলে সেটা হচ্ছে অ্যাভিনেক্স। তো অ্যাভিনেক্স এই এটা আমাদের মানে খামারিরা সবাই বলেন এইটাই মানে সব জায়গায় চলে, সবথেকে বেশি চলে, এই জন্য আমি সাজেস্ট করবো এটা। বাট এছাড়াও আরও কিছু, আরও 3টা মেডিসিন আছে কৃমিনাশক, ভালো মেডিসিন আছে, সেগুলোর কথা আমি বলবো, বাট কৃমিনাশক ব্যাপারে অনেক কিছু কথাবার্তা বলতে হবে, এই জন্য আমি এখানে বেশি কথা বলছি না। কৃমিনাশকের উপরে একটা এক্সট্রা ভিডিও আমি মেক করতে হবে, কারণ কৃমিনাশক এটার কৃমির কথা কিন্তু মানুষ মানে বুঝারই চেষ্টা করে না, ভাবারই চেষ্টা করে না, জানে না যে কৃমিনাশক কি। তো আমরা কৃমিনাশক সম্পর্কে এক্সট্রা একটা ভিডিওতে কথা বলবো, বাট আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে আপনারা যদি এমার্জেন্সিভাবে, আমার ভিডিও অবশ্যই বানাতে একটু দেরি হবে, আমার ভিডিও বানাতে দেরি হয়, সো আপনারা এমার্জেন্সিভাবে এখন এটা ইউজ করতে পারেন। তো এই মেডিসিনগুলো তা এটার প্রাইসের যদি কথা বলি, এখানে প্রাইস এটা আপনি সাধারণত 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো তারপরে আর একটা মেডিসিন আছে, সেটা আমি এটার কথা বলবো না, এটা আমি এখন সিক্রেট রাখবো, আমি এক্সট্রাভাবে একটা ভিডিও মেক করবো এই মেডিসিনের ওপরে, এটা একটা স্পেশাল। সো আপনারা অপেক্ষা করবেন, এটা সম্পর্কে আমি বলবো না, আমি পরে বলবো, এটা একটা স্পেশাল, ভেরি একটা স্পেশাল, ভেরি 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 স্পেশাল একটা মেডিসিন এটা। সো এটার কথা আমি পরে বলবো, এই ভিডিওতে বলবো না, এক্সট্রাভাবে বলবো, আমি রেখে দিচ্ছি, কারণ সব তো এক ভিডিওতে আমি বলে শেষ করবো না। সো বন্ধুরা এই আমি আপনাদের সাথে মোট 6টা কথা বললাম, আর আলোচনা করলাম 5টা মেডিসিনের কথা, তো তাদের দামের কথাও বললাম, কিন্তু এখন কথা আসে আপনি এগুলো মেডিসিনগুলো খাওয়াবেন কীভাবে, কারণ আপনারা তো খামারি না, এগুলো মূলত যতগুলো মেডিসিন আছে মেডিসিনের গায়ে যদি আপনি লক্ষ্য রাখেন যেগুলো তারা বলছে যে এভাবে ইউজ করেন, এগুলো কিন্তু মূলত পোলট্রি মানে যারা খামারির উদ্দেশ্যে কিন্তু এই কোম্পানিগুলো মেক করে থাকে। আমরা যারা মানে পাখাল ভাই বোনেরা আছেন, আপনারা আমরা যারা শখ করে পশু পাখি লালন পালন করি, তাদের জন্য কিন্তু এটা মানে সেভাবে ই করা হয়নি, মানে এখানে ইগুলো দেওয়া হয়নি কখন কীভাবে কী ইউজ করবেন। সো সেটার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি আমি কীভাবে ইউজ করে থাকি। আমরা যারা পাখাল, আমাদের তো বেশি পশু পাখি নেই, 2, 3, 4, 5টা এভাবে পশু পাখি আছে, তাদের আমরা কীভাবে ইউজ করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটি হলো
বন্ধুরা, ভিডিওর মধ্যে মধ্যে আমার স্মরণ পড়ে গেল, আপনাদের ভালোভাবে বুঝাবো, বোঝানোর জন্য আমি এটা নিতে গিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন ড্রপ, আপনারা এই ড্রপটি আপনারা হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এই ড্রপ দেখতেন, এই ড্রপ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যতগুলো মেডিসিন আছে সব কিন্তু এগুলো তরল, সব কিন্তু এগুলো তরল আকারে থাকবে, লিকুইড। সো আপনারা করবেন কি, আমি সাধারণত যেটি করে থাকি, আমার যেগুলো মুরগি আছে, মুরগির যেই 8টা মুরগি যখন ছিল তখন এখান থেকে 7 থেকে 8 ফুটা, বা এটার এক এখানে বেশি দেওয়া যাবে না, কিন্তু 5 থেকে 7 ফুটা আমি একটা প্যাকে ইসে দিতাম, 5 থেকে 7 ফুটা। আর যদি আমার বাজরিকের হতো, বাজরিকে সাধারণত দেখতে পাচ্ছেন ওখানে, বাজরিকে যেই ইটা দেখতে পাচ্ছেন, পানির পটটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাবেন, ওই পটে বাজরিকাকে যদি আমি দিই তাহলে এখান থেকে 2 ফুটা করে দিতাম। সো আপনার কবুতর বা যেই ইসে ইকেই দেন, এভাবে মেডিসিনটা ইউজ করেন, যে কবুতর যদি এক খোপে যদি 2টা থাকে তাহলে এখানে 2 ফুটা করে, 1 ফুটা, 2 ফুটা, 3 ফুটা, অতিরিক্ত 3 ফুটা দিতে পারেন, এভাবে 3 ফুটা দিয়ে দিবেন। বাট আপনারা মনে রাখবেন কোনো সময় বেশি দেওয়া যাবে না, আপনারা 3 ফুটা করে এভাবে দিতে থাকবেন। বাট এই মেডিসিনগুলোকে আমি আবার বলছি, আপনার এখানে যদি আপনার মুরগি বেশি থাকে সেই অনুযায়ী দিবেন। বাট আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এই যতগুলো মেডিসিন আছে, আমি এখানে একটু আবার একটু পরে আসি, যতগুলো মেডিসিন আছে সব রকম মেডিসিনই কিন্তু একরকম কাজ। বাট এখানে কি হয়েছে কি, এরা যেই সিরিয়ালটা দিয়েছে এখানে, যখন ইসেলের এখানে বলছে যে এটা মাসে 7 বার ইউজ, রেগুলার 7 দিন ইউজ করতে হবে। আবার এই এখানে দেখবেন এ বলছে যে রেগুলার 10 দিন ইউজ করতে হবে। বাট এগুলো মেডিসিন কিন্তু আপনি একটা খাওয়ালে হবে না, আপনার যতগুলো পাখি আছে সবাইকে এই মেডিসিনগুলো সব একসঙ্গে খাওয়াতে হবে। তো এটা একটা প্রবলেম পড়ে যায় যে এটা 7 দিন, এটা 10 দিন, তাহলে আমরা কি একসঙ্গে খাওয়াবো? তো বাট আপনি যদি একসঙ্গে খাওয়াতে চান তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন, অনেক পাখিরও কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য যেই মেডিসিনই খাওয়ান আপনার একটা করে খাওয়াতে হবে। সো এই প্রবলেমটা আমি সলভ করার জন্য যে এইভাবে আমি কীভাবে যা করি, এই 4টা মেডিসিন দেখতে পাচ্ছেন, আমি ধরুন একদিন এটা দিই, তারপরের দিন এটা দিই, তারপরের দিন এটা দিই, এবং তারপরের দিন এটা দিই, এইভাবে আমি রাউন্ড করি। অর্থাৎ আমার কোনো সময় বাদ যায় না, আমি প্রত্যেক মাসে সব সময় সারা বছর এভাবে আমার রাউন্ড করতে থাকে, রাউন্ড আমি চলতে থাকে। এই জন্য সেটা আমি কীভাবে দিই, আগেই বললাম যে আপনার অনুমান করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বাজিগারের জন্য যে পট আছে সেখানে 2 পট, আর আপনার যে মুরগির যেই আমি আমার সাধারণত যে ব্যাটি দেখায় যেখানে আমি খাপ পানি দিয়ে থাকি, আপনি আমার ভিডিও ফলো করলে দেখতে পাবেন, ওখানে 7 ফুটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1, 2, 3, 4, 5 ফুটা অতিরিক্ত, বেশি মুরগি হলে 7 ফুটা, বাট 5 ফুটার বেশি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই সব মেডিসিনই আপনি একরকমভাবে দিতে পারেন, এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন, রাউন্ড করতে পারেন। আর আপনার যদি খাঁচার মধ্যে যদি ই পারেন, 2টা মানে কবুতর পালেন, তাহলে 2 থেকে 3 ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা, আপনার মনে করবেন যে একটু কম পড়ে যাচ্ছে, আসলে কম না, এই এই মেডিসিনগুলো অনেক, এতটুকুই এনাফ করবে, আপনি প্রত্যেক দিন রাউন্ড করবেন, তাহলে আপনার কবুতরের বা আপনি যত পাখি পালেন, যতই যেই পাখি হোক বা যেই পশুই হোক, বা পশুর জন্য কিন্তু এখানে ভিন্ন আছে, আপনার এখানে দেখে নেবেন, সবার সব গাইডলাইন দিয়ে আসে, যে গাইডলাইন দিলে বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমি আর একটা জিনিস আপনার দেখতে পাবেন এখানে, এই যে এই মেডিসিনগুলো দেখছেন এগুলো কিন্তু পুরান, আমি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শেষও হয়নি, দেখতে পাচ্ছেন শেষ হয়নি বলতে একদম নতুনই মনে হচ্ছে। দেখেন এই জিজভেটটা আগে দেখেন, এটা নতুন জিজভেট, এর মধ্যে আছে, আপনার বিশ্বাস না হলে আমি আপনাদের খুলে দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এখানে জিজভেট আছে, আর এটা হচ্ছে পুরান জিজভেট। বাট আপনি যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু এটা 3 মাস খাওয়াচ্ছি, এটা পুরাতন জিজভেট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 3 মাস খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন 3 মাসের মধ্যে কতটুকু আমি খাইয়েছি, এ একদম হালকা, কারণ আমি এখানে হালকা হালকা করে দিতাম, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি দিলে সমস্যা, কম দিলে কোনো সমস্যা নেই, আপনার একটুকু এটুকু যথেষ্ট। সো এখানে আপনারা যখন আর একটা কথা আপনার স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে এখানে কতদিনের একটা মেডিসিন আপনি ইউজ করতে পারেন, এখানে লেখা থাকে সাধারণত 2 বছর পর্যন্ত মেয়াদ থাকে, খামারের যা দোকানদার বলে যে এটা নাকি 2 বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, যে মেডিসিনগুলো আছে এগুলো ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন যদি আপনি নর্মাল স্থানে রাখেন। তো এখানে নর্মাল স্থানে রাখতে বলতে ঘরের যে টেম্পার আছে সেখানে আপনি রাখতে পারেন। বাট আর একটা প্রবলেম হচ্ছে কি, যে আপনি যদি ফ্রিজিং করেন, ফ্রিজে রাখেন, তাহলে এটা কিন্তু কমে যায় আস্তে আস্তে, দেখবেন এটা ঘন হয়ে যায়। এই জন্য আমি কোনো মেডিসিন আমি ফ্রিজে রেখে খাওয়ানো আমি একদম পছন্দ করি না, আমি রাখিও না। আর আপনাকে আমি সাজেস্ট করবো, ফ্রিজে রেখে কোনো মেডিসিন খাওয়াবেন না। আপনি সাধারণত একটা মেডিসিন 3 মাস পর্যন্ত যদি নর্মাল স্থানে রাখেন, গরমে রাখা হবে না, তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি অটোমেটিক খাওয়াতে পারবেন। বা 3 মাসের অতিরিক্ত হয়ে গেলে আপনি কোনো মেডিসিন যতই ভালো থাকুক, দেখেন এই মেডিসিন কিন্তু খারাপ নয়, একদম ভালো আছে, ইসেলটাও ভালো আছে, সবই ভালো আছে, দেখতেও কিন্তু ভালো, কোনো সমস্যা নেই। বাট আমি খাওয়াবো না, কারণ আমি 3 মাসের অতিরিক্ত কোনো মেডিসিন এভাবে রাখবো না। আর আমি ফ্রিজিংও সাধারণত করি না, ফ্রিজিং করা আমি পছন্দ করি না। ফ্রিজের মধ্যে রাখলে, মেডিসিন রাখলে বা যেটাই রাখবেন, আপনি খেয়াল করবেন যে মেডিসিন আস্তে আস্তে কমে যায়, কারণ ফ্রিজে রাখলে আপনি মনে করবেন ওষুধ ই হয়ে যায়, কমে যায় আস্তে আস্তে, সেটা সিঙ্ক হয়ে যায়, সেটা করার দরকার নেই। তো বন্ধুরা, আমি সব আলোচনা করলাম, আপনার
ভিডিও অনেক লং হয়ে গেছে, এই আমি আমার ওয়াচ টাইম পাওয়ার জন্য আমি এরকম বড় করিনি, বাট কথা অনেক হয়ে গেল কারণ যেহেতু আপনার এগুলো জানা উচিত ছিল এই মেডিসিনসগুলো সম্পর্কে। সো বন্ধুরা, এটি ছিল মূলত ভিটামিন কোর্স, যে এই আপনার এই কোর্সগুলো, এই চারটা মেডিসিন যে মেডিসিনের কথা বললাম, এটা আপনার সারা জীবন রাউন্ড করতে থাকবেন, এভাবে ড্রপ দিয়ে কম করে দিয়ে দেবেন। আপনার ওখানে লেখা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, বেশি খাওয়ালে কিন্তু সমস্যা হবে, কম খাওয়াবেন না। আর হ্যাঁ, এটা কিন্তু খাবার পানির মধ্যে দিয়ে খাওয়াতে হবে, আপনি এভাবে ড্রপ দিয়ে তার মুখে এভাবে দিবেন না, কোনো সময় কোনো পাখিকে মুখে ড্রপ দিয়ে খাওয়াতে যাবেন না। যদি প্রবলেম হয়, যদি কারো অসুখ হয়, ভেট যদি বলে তাহলে খাওয়াতে পারেন, বাট নর্মালি পানির মধ্যে দিয়ে এটা খাওয়াবেন। আর এটা সাধারণত গুলে খাওয়াতে হয়, আর কীটনাশক সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সো বন্ধুরা, আমি যা করি, যে মেডিসিনগুলো খাওয়াই, যেতে আমার কোনো প্যাকেট বা কোনো কিছুর কোনো প্রবলেম হয় না, এই কারণে হয় না, কারণ আমি এভাবে রাউন্ড করি। আপনার সঙ্গে আমার এটা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে লাগবে। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।